হ্যালো ফ্রেন্ডস, এই ড্রামাটির এটা হলো 6 নম্বর পার্ট। তবে ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবথেকে আগে তোমার কাছে পৌঁছায়। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। পার্টের শুরুতে দেখা যায় মিজটা পারফিউম বানাচ্ছে, তখন ডোনোভানের মেসেজ আসে যে সে তার সাথে ডিনার করতে রাজি আছে। ডোনোভান তখন ঘুমাতে যাচ্ছিল, তখন মিস দা এর ভয়েস কল আসে। দা বলে, খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছ মনে হচ্ছে। ডোনোভান বলে, হ্যাঁ খুব ক্লান্ত হয়ে গেছি। দা বলে, আমার কাছে তোমার জন্য একটি গিফট আছে। ডোনোভান বলে, কি? সে বলে, আমি ওটা তোমাকে কালকেই বলবো। কল কাট করার পর মিস দা মুখে মাস্ক পরে লকার থেকে একটি কেমিক্যাল বার করে, মনে হচ্ছে এ বড়সড় কিছু একটা ষড়যন্ত্র করছে। সকালবেলাতে প্যামের ঘুম ভাঙলে সে দেখে সে কানে ফোন লাগিয়ে নিয়েই ঘুমিয়ে গেছিল। তারপর 3 ঘন্টা ধরে সে কারোর সাথে গল্পও করেছে। তখন তার গ্র্যানি এসে বলে, যদি তুমি আজকে ফ্রি থাকো তাহলে তোমার গ্র্যান্ডপাকে হাসপাতাল থেকে নিয়ে এনো, কারণ আজকে তোমার গ্র্যান্ডপাকে ডিসচার্জ দেওয়া হচ্ছে। প্যাম বলে, আমি ফ্রি না থাকলেও গ্র্যান্ডপাকে ঠিক সময় মতো বাড়ি নিয়ে আসবো। এরপর সে ওয়াশরুমে বসে বসে মোবাইলে দেখে কালকের আর্টিকেলের ব্যাপারে কিছু নিউজ নেই, যা দেখে সে অবাক হয়ে যায় এবং ভাবে, যাক সকালে উঠে কিছু তো একটা ভালো হলো। এরপর সে গ্র্যান্ডপাকে নিতে হসপিটালে চলে আসে এবং বাকি বিলগুলি পে করতে এসেছিল, কিন্তু চার্জ অনেক বেশি হওয়ায় কালকে ডোনোভানের কাছ থেকে সে কিছু টাকা ধার নিয়েছিল, সেগুলি দিয়ে সে বিল পে করে দেয়। এরপর সে নানাজিকে বাড়িতে নিয়ে আনে। বাড়িতে আসতে নানাজি ফার্স্টেই কোশ্চেন করে হসপিটালের বিল কত হয়েছিল। প্যাম তো ওনাকে কিছু বলতে চায় না, তবু উনি জড়াজড়ি করার জন্য প্যাম বলে, খুব বেশি হয়নি, আমি পে করে দিয়েছি, তুমি এইসব নিয়ে টেনশন করো না, নিজের শরীরের ওপর ফোকাস করো। এরপর সে নানাজির নতুন ট্যাবটি গিফট করে, যেটা ওনার বার্থডের জন্য কিনেছিল। নানাজি ওটা দেখে খুশি হলেও উনি বলেন, এইসবে ফালতু টাকা খরচা করার কোনো দরকার নেই, তাছাড়া আমি এইসব চালাতেও জানি না। প্যাম বলে, নো প্রবলেম, আমি তোমাকে সব শিখিয়ে দেব। তখন বাড়ির কলিং বেল বেজে উঠে, সে বাইরে এসে দেখে ডোনোভান এসেছে। তাই তাড়াতাড়ি করে সে এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসেছো? ডোনোভান বলে, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল। প্যাম আগে কিছু বলতে গেছিল কি, সেখানে নানাজি চলে আসে। উনি বলেন, কে এসেছে? প্যাম আর কি বা বাহানা করবে, সৌভাগ্যবশত সেখানে অট চলে আসে। সে সবকিছু বুঝতে পেরে নানাজিকে বলে, ও আমার ফ্রেন্ড, বিদেশ থেকে এসেছে, তাই বুঝতে না পেরে এখানে চলে এসেছে। প্যাম তাড়াতাড়ি করে তার নানাজিকে ঘরের ভিতরে নিয়ে যায়। আর এখানে অট বলে, তুমি এখানে কি করতে এসেছো? ডোনোভান বলে, আমি প্যামের সাথে দেখা করতে এসেছি। অট জেলাস হয়ে বলে, প্যাম এখন ব্যস্ত আছে, তাই ও তোমার সাথে দেখা করতে পারবে না। এইভাবে কথা কাটাকাটি হতে হতে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন প্যাম এসে ডোনোভানকে বলে, বলো তুমি এখানে কি করতে এসেছো? সে বলে, আমি এখন এক জায়গাতে যাব, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। প্যাম বলে, ঠিক আছে 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। সে ভিতরে চলে গেলে আবার দুজনে মিলে বাচ্চাদের মতো ঝগড়া করতে লাগে। এরপর প্যাম ঘুরে এসে দেখে আবার এরা ঝগড়া করছে। সে তাদেরকে চুপ করতে বলে। এরপর ডোনোভান প্যামকে নিয়ে ব্যাংকে আসে। প্যাম বলে, আমরা এখানে কেন এলাম? ডোনোভান বলে, প্রতি মাসে আমার অ্যাকাউন্টে 5,000 থাই ভ্যাট ট্রান্সফার হচ্ছে, আমার মনে হয় এগুলি আমার দিদি করছে, তাই আমি 4-5 মাস ধরে এই দিনটিতেই এখানে আসি, আর আজকেও টাকা ট্রান্সফার হওয়ার দিন, তাই এলাম, দেখি এখানে যদি তাকে খুঁজে পাই। প্যাম বলে, ও মাই গড, তোমার মধ্যে কতটা ধৈর্য আছে, আমি হলে তো কবে গিভ আপ করে দিতাম, তবে যাই হোক আমার তো এখন ওয়েট করাই কাজ। বলে সে সেখানে ভালোভাবে বসে এবং সে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে। ঘুম থেকে উঠে দেখে ডোনোভান ওখানে আর নেই, তাই সে তাকে খুঁজতে এদিক ওদিক করে ডোনোভানকে শেষমেশ পাই। সে তার জন্য খাবার কিনতে গেছিল। ডোনোভান তাকে স্যান্ডউইচ দিয়ে বলে, তোমারটা যে শসা দেয়া নেই, আমি জানি তুমি শসা পছন্দ করো না। প্যাম ভাবে, ও আমার পছন্দ অপছন্দের ব্যাপারে সব খেয়াল রাখে এবং বলে, তা তোমার সিস্টার এখানে কি করতে এসেছে, তোমার মতো মডেলিং করতে? ডোনোভান বলে, হ্যাঁ ও আমার মতো মডেলিং করে। প্যাম বলে, তাহলে তুমি তোমাদের সব মডেলিং এজেন্সিতে খোঁজ নিয়েছো ফটো দেখিয়ে? ডোনোভান বলে, হ্যাঁ কিন্তু কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশন পাইনি। প্যাম আইডিয়া দেয়, তুমি একবার সোশ্যাল মিডিয়াতে ট্রাই করো, কারণ থাইল্যান্ডের মানুষজন বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট থাকে, তাই কেউ যদি তোমার সিস্টারকে দেখে থাকে তাহলে তারা অবশ্যই খোঁজ দিবে। ডোনোভান এতে রাজি হয়ে যায়। এরপর প্যাম তাকে একটি জায়গাতে নিয়ে আনে যেখানে সে এর আগে কাজ করত। এখানে এসে প্রথমেই তারা ডোনোভানের সিস্টারের ফটোটি প্রিন্ট আউট করে এবং ফটোগুলি দেওয়ার সময় ডোনোভানের সিস্টারের ফটোগুলির সাথে একটি প্যামের ফটো ডোনোভানের কাছে চলে আসে, তাই সে সেটা দেখতে লাগে। প্যাম সেটা নেওয়ার জন্য হাত আগে করলে ভুলবশত ডোনোভান তার হাতে কিস করে দেয়। প্যাম তাড়াতাড়ি করে হাতটি সরিয়ে নেয়। এরপর তারা পোস্টার বানাতে শুরু করে।
যেখানে ড্রয়িং করতে গিয়ে ডোনোভানের হাতের সঙ্গে তার হাত টাচ হচ্ছিল। তাতে প্যাম খুব আনকমফোর্টেবল ফিল করে। এরপর তারা কাজ কমপ্লিট করে ওই পোস্টারটি ডোনোভানের হাতে ধরিয়ে তার সিস্টারের মিসিং এর ব্যাপারে কথা বলতে লাগে আর প্যাম সেটা ভিডিও বানাতে লাগে। ডোনোভান বলতে বলতে খুব ইমোশনাল হয়ে যায়। সে কথাবার্তা তো খুব ভালো বলছিল, কিন্তু অনেকক্ষণ পর প্যাম বুঝতে পারে সে এতক্ষণ ধরে ভিডিওটি অনই করেনি। এতে ডোনোভান খুব খিজলে যায়, তবুও তাকে বাধ্য হয়ে আবার রেকর্ডিং করতে হয়। এরপর তারা সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। প্যাম বলে ভিডিওটি ভাইরাল করার জন্য আমাদেরকে কিছু অ্যাক্টিভিটি করতে হবে, যেমন ধরো এরকম বলে সে ড্যান্স করে তাকে দেখাতে লাগে। ডোনোভান হঠাৎ করে সে তাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংকস আমার পাশে থাকার জন্য। প্যামের হার্টবিট তো বেড়েই যাচ্ছিল। তখন ডোনোভানের কাছে একটি মেসেজ আছে যেটা মিসটা তাকে মেসেজ করেছিল। প্যাম বলে, কোনো ইম্পর্টেন্ট মেসেজ? ডোনোভান বলে, না তো, ওই এমনি। সে তাকে ডায়ের সাথে ডিনারের ব্যাপারে কোনো কথাই বলে না। এদিকে প্যামের নানাজি নিজের ট্যাবটি খুঁজতে খুঁজতে ভুলবশত প্যামের অফিসের ট্যাবটি হাতে পেয়ে যায়। প্যাম নিজের ট্যাবটি নিয়ে যেতে ভুলে গেছিল, যেখানে নোটিফিকেশন এসেছিল ম্যান সুইমিং স্যুটের অ্যাড হতে চলেছে। এটা দেখে সে রেগে যায় যে প্যাম বলেছিল সে কোনো ফিমেল মডেলের ম্যানেজার হিসেবে কাজ করছে। তাহলে ম্যানস ব্যাপারটা এখানে কি করে এলো? গ্র্যানি এই ব্যাপারটি সামলানোর চেষ্টা করে, বাট এইবার নানাজি তার কোনো কথাই শুনে না। এদিকে ডোনোভান কিচেনে কুকিং করছিল, কারণ প্যামের খিদে পেয়েছিল, তাই সে চিজ দিয়ে কোনো খাবার বানাচ্ছিল এবং প্যামকে জিজ্ঞাসা করে, তোমার এটা কি পছন্দ? তো সে বলে, হ্যাঁ আমি চিজ খেতে ভালোবাসি। এখানে এরা কিছুক্ষণ কথা বলতে বলতে ডোনোভান রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল, বাট প্যাম পিছনে সরে গিয়ে বলে, আমি যাই, তোমার ঘরটি পরিষ্কার করতে সাহায্য করি, এমনিতেও তোমার ঘরের যে অবস্থা করে রেখেছো। এরপর সে স্বাভাবিক মেয়েদের মতোই ঘর পরিষ্কার করতে শুরু করে, বাট তাকে দেখে ডোনোভানের একটু বেশি ভালো লেগে যায়। সে কিভাবে চুল বাঁধছিল, গরম লাগার কারণে সে অস্বস্তি করছিল, এমনকি সে শার্টের বোতাম খুলছিল, সব নোটিস করছিল। প্যাম বলে, খাবার হয়ে গেছে? ডোনোভান তো এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল, তাতে তার হাত থেকে ছুরিটি মাটিতে পড়ে যায়। প্যাম তাড়াতাড়ি করে দেখতে আসে তার পায়ে চোট লাগলো কিনা, বাট ডোনোভান তাকে দেখে পিছোতে লাগে। প্যামও তার কাছে আসতে লাগে এবং বলে, তোমার কি হয়েছে আমাকে বলবে তো? ডোনোভান তাকে হাক করে বলে, আমার থেকে তুমি দূরে থাকো, কখন আমি নিজের ফিলিংসকে কন্ট্রোল করতে না পেরে তোমাকে কিস করে দেবো, আমার তোমাকে আজ একটু অন্যরকম লাগছে। সে তাকে স্লোলি স্লোলি ভাবে সোফাতে শুইয়ে দেয় এবং যখনই তাকে কিস করতে হচ্ছিল তখনই কিচেনে খাবার জ্বলতে শুরু করে। তাতে এদের রোমান্টিক সিনটি এখানেই স্টপ হয়ে যায়। প্যাম খুবই অকওয়ার্ড ফিল করে, সে ভুলবশত ডোনোভানের ফোনের উপরে বসে গেছিল, তাই সে ফোনটি সরাতে গিয়ে দেখতে পায় মিস দায়ের সঙ্গে তার চ্যাটিংগুলি। সে ডোনোভানকে জিজ্ঞাসা করে, তুমি কি এর সাথে ডিনার করতে যাচ্ছ? ডোনোভান তো চুপ হয়ে যায় এবং বলে, হ্যাঁ কিছু ওয়ার্ক রিলেটেড কথাবার্তা আছে। প্যাম এটা শুনে ভিতরে ভিতরে জেলাস ফিল করলেও সে বাইরে থেকে তাকে প্রকাশ করে না এবং বলে, ও তো ওয়ার্ক রিলেটেড, আমি যেহেতু তোমার ম্যানেজার তাই তোমার ওয়ার্ক রিলেটেড সব শিডিউলগুলি আমার জেনে থাকা উচিত ছিল, তাহলে এটা আমি জানি না কেন। ডোনোভান তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যেটা ভাবছো ব্যাপারটা ঠিক সেই রকম নয়, বাট প্যাম খুব রেগে গিয়ে বলে, তুমি আমার কাছে কথাটি লুকিয়েছো। ডোনোভান এত বোকা যে সে বুঝতেই পারছিল না যে প্যাম চায় না যে সে মিস ডায়ের সাথে মেলামেশা করুক। তার জেলাস ফিল হচ্ছে, প্যাম রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। তখন তার গ্র্যানি তাকে কল করে বলে, তুমি কোথায় আছো, এখনই বাড়ি আসো, বাড়িতে ঝামেলা হচ্ছে, তোমার গ্র্যান্ডপা তোমার ট্যাপটি পেয়ে গেছে। সন্ধে হতেই গ্র্যান্ডপা রাগী চেহারা নিয়ে প্যামের আসার ওয়েট করছিল। তখন অড কিছু খাবার নিয়ে সেখানে আসে। গ্র্যান্ডপা বলে, তুমি সব সত্যি কথা বলো, প্যাম কোথায় কাজ করে? এদিকে ডোনোভান নার্ভাস হয়ে মিস দায়ের বাড়িতে আসে, যেখানে সিসিটিভি ক্যামেরাতে মিস দা তাকে দেখছিল। আর এইদিকে কিছুক্ষণ পর প্যাম দৌড়াতে দৌড়াতে বাড়ি আসে, এটা ভেবে যে আজকে তো তার দিন শেষ। বাট সে বাড়িতে এসে দেখে অড গ্র্যান্ডপাকে মেশিনের দ্বারা মেসেজ দিচ্ছে আর গ্র্যান্ডপাও সেটা এনজয় করছে, আর উনি তাকে কোনো কোশ্চেনই করে না। প্যাম তো কিছু বুঝতেই পারছিল না। গ্র্যানি বলে, তোমার ডিনার হয়ে গেছে? প্যাম বলে, না, তবে অডের শপ থেকে কিছু একটা খেয়ে নিব। অড বলে, আমি তোমাকে বাড়ি ছাড়তে আসবো, কারণ অনেক রাত হয়েছে। এদিকে ডোনোভান ওখানে পৌঁছায় যেখানে মিস ডায়ের ডিনার রেডি হচ্ছিল। সে সেক্সি সেক্সি ড্রেস পরে একটা ওয়াইনের গ্লাস নিয়ে তার সাথে এসে ফ্ল্যাট করতে লাগে এবং বলে, তুমি ওয়াইন খাবে? ডোনোভান বলে, না, তুমি আমাকে ডিনার করার জন্য এখানে ডেকেছ আর আমার খুব খিদে পেয়েছে, চলো তাহলে ডিনার করি গা। দা বলে, এইরকম সময়ে কে ডিনার করে, তবুও চলো যখন তোমার খিদে পেয়েছে তো। তারা তখন ডিনার করতে বসে, বাট দা তার কাছে এসে তার সাথে ফ্ল্যাট করতে লাগে এবং শার্টের বোতামে হাত দিয়ে হাতটি নিচের দিকে নিয়ে যেতে লাগে। ডোনোভান তাকে থামিয়ে বলে, তুমি যদি মনে করো কাজ করার জন্য আমাকে তোমার সাথে ফিজিক্যালি হতে হবে তাহলে এটা তুমি ভুল ভাবছো। মিস দা আবার তার জন্য ওয়াইন বের করে। ডোনোভান বলে, তুমি কি ভাবলে, তুমি আমাকে ড্রিঙ্ক করিয়ে
আমার সাথে কিছু করবে? কিন্তু এটা তুমি পারবে না, কারণ আমি অনেক বড় ড্রাঙ্কার। দা বলে, ওকে তাহলে দেখি। দনুমান তখন পুরো ওয়াইনটি খেয়ে নেয়, আর এখানে এই পার্টি শেষ হয়ে যায়। তবে নেক্সট পার্টি আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ডিনারে কিছু একটা তো কাণ্ড ঘটবেই। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমার এই ভিডিওটিতে রেস্ট্রিকশন এসেছিল, কিন্তু কেন এসেছিল তা আমিও নিজেও জানি না। এমন কিছু খারাপ সিনও ছিল না। তো যাই হোক, আমি আবার এটাকে এডিট করে ছাড়লাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো, কারণ তোমরা ছাড়া আমরা কিছুই করতে পারবো না।